নোয়াখালীকে বলা হতো দ্বিতীয় আরব। কেন দ্বিতীয় আরব বলা হতো সেটা আমরা আমাদের ছোটবেলায় কিছুটা দেখেছি, আমাদের বয়সে যারা তারা দেখেছেন, কিছু মুরব্বীরা তো আরো বেশি দেখছেন, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম যারা তারা এটা দেখার সুযোগ পান। আমি নিজে এই বৃহত্তর নোয়াখালীর সন্তান, সেই হিসাবে অত্র এলাকা আমার আসা যাওয়ার সুযোগ হয়েছে। আজ থেকে প্রায় 30-32 বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন এই দিক দিয়ে আমার মনে আছে সি ট্রাকে করে আমি হাতিয়া মাদ্রাসে পড়তে গেছিলাম। তো অনেক স্মৃতি এলাকার সাথে আমার জড়িত আছে। আমার বয়স তো খুব কম, এ এলাকার আরো যারা মুরব্বীরা আছেন তারা জানেন বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানত দ্বিতীয় আরব হিসেবে। প্রশংসা শোনার পর সবারই ভালো লাগে, আপনারাও খুশি হয়ে গেছে। তো মাত্র প্রশংসা না করলাম, আসলে এখন যাই না, যাইতেছি। এই বৃহত্তর নোয়াখালী এলাকায় মুসলমানের সন্তান আবার নামাজ পড়বে না এটা মানুষ কল্পনাও, আর এখন মসজিদগুলা সব মুসল্লিতে ভরে যায়। তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসি না, আমরা আস্তে আস্তে খারাপের দিকে গেছি? তো এইভাবে যেতে থাকবে। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ তাদের দিনই সেক্টরে যে অবদান আছে আমি নিজে তার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সাক্ষী। একবার আমার মনে আছে যশোরের এক গ্রামে আমি এক মসজিদে কোন একটা কাজে গিয়েছিলাম, তো সেখানকার মানুষজন বলল যে আমাদের এই মসজিদটা যিনি গড়ে তুলেছেন ইমাম সাহেব ওনার কবরে যে এখানে পাশেই আছে। তো আমার বাড়ি এই এলাকাতে, শুনুনি বলছেন যে এই লোক নোয়াখালী এলাকা থেকেই আসছে, উনি ব্যবসা করার জন্য আসছেন, উনি কোনো আলেম ওলামা না, সাধারণ মানুষ। কিন্তু একদিন আমাদের ইমাম সাহেব না থাকাতে ওনাকে আমরা ইমামতি করতে দিছি, দেওয়ার পরে ওনার তেলাওয়াতের সৌন্দর্য দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি যে আমাদের এলাকাতে অনেক হুজুর ইমাম মুয়াজ্জিনদের তো তেলাওয়াত এত সুন্দর না, আর এই বেচারা ব্যবসায়ী মানুষ, আলেম না, হাফেজ না, তেলাওয়াত এত সুন্দর। তখন ওনাকে আমরা হাতে পায়ে ধরলাম, ভাই আপনি এলাকায় থেকে যান। উনিও দিনের কারণে থেকে গেলেন এবং থেকে থেকে এই মসজিদ গড়ে তুলেছেন, শত শত মুসল্লি গড়ে তুলেছেন, মানুষকে কোরআনের তালিম দিয়েছেন, আদর্শ এবং মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন, এবং তিনি এখানে দুনিয়া থেকে চলে গেছেন। এ হলো নোয়াখালী মানুষের ইতিহাস। কিন্তু এখন এখন সেগুলোর কোনো ছিটা ফোটা আছে? অতএব সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে কি হবে না? আমরা ছোটবেলায় দেখেছি যে এই বৃহত্তর নোয়াখালী, নোয়াখালী আশপাশের জেলাগুলোতে রমজান মাসে দিনের বেলায় প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রোজা না রেখে পানাহার করবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, এটা মানুষ কল্পনাও করতে কেউ জোর করত না। কিন্তু পরিবেশটাই এমনটা ছিল যে সবাই স্ব উদ্যোগে দিন এবং ইমানের চর্চা করত, ঠিক না? ঠিক। এত আলেম নোয়াখালীতে ছিল যে আমার বাড়ি হলো লক্ষ্মীপুরের বশিকপুর গ্রাম। আমার গ্রামে আমার পুরান বাড়ির কবরস্থান যখন আমি জিয়ারত করতে যাই, এখনো এখনো কবরস্থানের যে নেমপ্লেট গুলো আছে, আমার জন্মের আগে থেকে যে সমস্ত আলেম ওলামা ছিলেন, শুধু মাওলানা আর মাওলানা লেখা যে সিরিয়াল পড়ে আমি অবাক হই, একটা বাড়িতে কবরস্থানে কিভাবে এত মাওলানার কবর থাকতে পারে? এটা শুধুমাত্র এই বৃহত্তর নোয়াখালীতেই ছিল, বাংলাদেশে অন্য কোনো জেলাতে এত আলেম ওলামা বা সাধারণ মানুষের মধ্যে দিন চর্চা এত বেশি ছিল না। আলহামদুলিল্লাহ অনেক এলাকা অগ্রসর আছে, বাট নোয়াখালীর এই বৈশিষ্ট্যটা ছিল। এখন এগুলো আছে ভাই, ভাইরা আমার, সেই হারানো গৌরব আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, এবং তরুণরা যদি জেগে যায় আর কোনো অসুবিধা হবে না।